রাসূল আকরাম মদিনা তাজদার এক কথায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি কোটি কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক, একবার সকলে মিলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের একটি সুপরিচিত মশহুর ও মারুফ হাদিস তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগ্যু ফিল্লাহ, অর্থাৎ তোমরা আল্লাহ পাকের জন্য মহব্বত করো এবং আল্লাহ পাকের জন্যই শত্রুতা করো, দুশ্মনি করো। এখানে আমাদের একটি জানার বিষয়, আমরা আল্লাহ পাকের জন্য কিভাবে শত্রুতা করব এবং আল্লাহ পাকের জন্য কিভাবে মহব্বত করব। তো মুআজ্জা সামিইন, আমি বলতে চাই মহান রব্বুল আলামিনের জন্য আমাদের ডাইরেক্ট মহব্বত করা, ডাইরেক্ট শত্রুতা করা সম্ভব নয়, কারণ তিনি হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি, অর্থাৎ স্রষ্টার জন্য সৃষ্টি ডাইরেক্ট মহব্বত করা সম্ভব নয়, ডাইরেক্ট শত্রুতা করা সম্ভব নয়। তাহলে কি করতে হবে? মহান রব্বুল আলামিন যাদেরকে যাদের সঙ্গে মহব্বত করেছে, যাদের সঙ্গে গভীরতার সম্পর্ক রেখেছে, তাদের সঙ্গে আমাদেরকে মহব্বত রাখতে হবে, তাহলে আল্লাহ তাআলার জন্য মহব্বত করা হবে। আমরা সবাই সুশিক্ষিত সমাজ, সকলেই জানি মহান রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে মহব্বত রেখেছেন, হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে মহব্বত রেখেছেন, এক কথাই মহান রব্বুল আলামিন সমস্ত নবীগণের সঙ্গে মহব্বত রেখেছে, শুধু তাই নয় সমস্ত সাহাবীদের সঙ্গে মহব্বত রেখেছেন, সমস্ত তাবেঈনের সঙ্গে মহব্বত রেখেছেন, সমস্ত ওলামায়ে কিরামগণের সঙ্গে মহব্বত রেখেছেন। আমরা যদি ইনাদের সঙ্গে মহব্বত করতে পারি, তাহলে আল্লাহ তাআলার জন্য মহব্বত করা হবে এবং আল্লাহ পাক যাদের সঙ্গে শত্রুতা করেছেন, আমরা সকলেই জানি আবু জাহালের সঙ্গে আল্লাহ শত্রুতা করেছে, উতবার সঙ্গে আল্লাহ শত্রুতা করেছে, এক কথাই নবীর মুখালিফদের সঙ্গে আল্লাহ শত্রুতা করেছে, ইসলাম ধর্মের শত্রুদের সঙ্গে মহান রব্বুল আলামিন শত্রুতা করেছে। আমরা যদি তাদের সঙ্গে শত্রুতা করতে পারি, তাহলে আল্লাহ পাকের জন্য শত্রুতা করা হবে, আল্লাহ পাকের জন্য শত্রুতা করা হবে। তাহলে আমাদের এখান থেকে বোঝা গেল, আল্লাহ তাদেরকে মহব্বত করেছেন, তাদের সঙ্গে আমাদেরকে মহব্বত করতে হবে, এবং আল্লাহ পাক যাদের সঙ্গে দুশ্মনী রেখেছেন, যাদের সঙ্গে দুশ্মনী রেখেছেন, তাদের সঙ্গে আমাদেরকে দুশ্মনী করা হবে। মুআজ্জা সামিঈন, আজকে আপনাদের সম্মুখ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।